হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি আমের জুস আমের জুস বললে ভুল হবে আসলে আম লিচুর জুস এই জুস আমি আম এবং লিচু দিয়ে তৈরি করেছি চেষ্টা করেছি খুব সহজেই সুস্বাদু একটি জুস আপনাদের সামনে আনার জন্য তো চলেন চলে যাই আমের জুস তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি পাকা আম পাকা আম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবং লিচুকেও ভালোভাবে পরিষ্কার করে বিচি ফেলে মাঝখান থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি তাও ছোট ছোট টুকরা করে নিয়েছি এবার একটি ব্লেন্ডারের জারে আম লিচু একসাথে দিয়ে দিব জুস করার জন্য দিয়ে দিচ্ছি লিচু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল দিলে ফ্লেভার ভালো আসে খেতেও ভালো লাগে টেস্ট ভালো হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশটা কিশমিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আধা লিটার লিকুইড দুধ এটা একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দুধ ইউজ করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ বুঝে দিবেন কেউ মিষ্টি বেশি খায় এবং কেউ একটু কম খায় সেজন্য আমি দুধের সাথে আম লিচুর মিশ্রণটা একটু দেখাচ্ছি দেখুন এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে একেবারে ফিরে এসেছি জুস তৈরি করে দেখুন কি লোবনীয় হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আম এবং লিচুর জুস খুবই সুস্বাদু হয়েছিল আসলে জুসটা খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এতে করে বুঝেছি যে অনেক সুস্বাদু হয়েছে আপনারা যখন তৈরি করবেন তখন আপনারাও বুঝতে পারবেন আসলে উপর দিয়ে পরিবেশনের জন্য জেলফি এবং কিসমিস দিয়েছিলাম এগুলো ভারী থাকার কারণে নিচ দিয়ে পড়ে গিয়েছে আর উপর দিয়ে দেখা যাচ্ছে না এই জন্য একটু নেড়ে দেখাচ্ছি দেখুন এগুলো যখন দাঁতের নিচে কামড় পড়ে খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি লাগে এটা আসলে আমার বড় মেয়ের একটি ফেভারিট ড্রিঙ্কস আমি মাঝে মাঝে এভাবে তৈরি করে থাকি যদি আমার স্টাইল কারো ভালো লাগে তাহলে ফলো করতে পারেন ফলো করলে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না খুবই মজাদার এবং ইয়ামি একটি জুস ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন